নমস্কার বন্ধুরা, আপনারা যে দেখছেন যে নেচার অ্যান্ড ট্রাভেল চ্যানেলে, আমি এবার নার্সারি, মানে অ্যাকচুয়ালি শীতকাল, তাই জন্য নার্সারির উপরে একটু জোর দিচ্ছি। কারণ অনেকেই গাছপালা ভালোবাসেন এবং শুধুমাত্র এই শীতকালটাতে তারা একটু গাছপালা করতে চান, তো তাদের জন্যই স্পেশালি এই যে পর্বগুলি আনা হচ্ছে। তো আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে শিখরপুরে একটা গাছের বিশাল একটা নার্সারি রয়েছে, তো সেখানে আজকে আবার চলে এসেছি। তো আজকে আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে এসেছি, তো সেখানের যে প্রপ্রাইটার রয়েছেন ওনার সাথে একটু কথা বলে আমরা জেনে নেব কি কি কালেকশন ওনার নার্সারিতে রয়েছে। আসুন ভিডিওটি। নমস্কার ম্যাডাম। আচ্ছা, এই আপনি আপনার নামটা একটু বলবেন? আমার নাম শোভা রায়। আচ্ছা, এইখানে যদি মানে আপনার নার্সারিতে যদি আসতে চায়, হ্যাঁ, কেউ গাছপালা কেনার জন্য, তো কিভাবে আসবে? মানে কিভাবে আসবে, ধরুন বাগুইয়াটি থেকে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে? বাগুইয়াটি থেকে আমাদের টানা ইয়েতে শিকরপুরি চলে আসবেন। আচ্ছা, কত নম্বর বাস ধরে? আপনার এই নার্সারিতে মূলত কি কি ধরনের গাছ পাওয়া যায়? আমাদের এখানে সব রকম ফুলের গাছ পাওয়া যায়, গোলাপে থেকে শুরু থেকে গাঁদা থেকে, মানে সব রকম ফুলের গাছ এখানে আছে। আচ্ছা আচ্ছা, ফুল ছাড়া কি এমনি ফলের গাছও কি পাওয়া যায়? ফলের গাছ, পেয়ারা গাছ, লেবু গাছ, এইসব আছে। আচ্ছা, আর এটা কি আপনার শুধু সিজনাল মানে নার্সারি নাকি সারা বছরই কিছু না কিছু পাওয়া যায়? না, আমাদের এটা সিজনে। আচ্ছা, শুধু সিজনে? গরমের সময়, হ্যাঁ, ওই জবা, বেল, জুঁই, এইসব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অন্যান্য ঋতুতেও যদি কেউ মনে করে যে অন্যান্য গাছপালা কি আছে দেখতে চায়, এসে ফিরত যেতে হবে না, কিছু না কিছু পেয়ে যাবে? কিছু না কিছু পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আসুন তাহলে আপনার নার্সারিটা আমরা একটু ঘুরে দেখাই। এই এইখানে যে এই গোলাপগুলো আমরা দেখতে পাচ্ছি, এই গোলাপগুলো কি প্রাইস আছে? এই 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 গোলাপগুলো কি প্রাইস আছে? এগুলো 60 টাকা করে পড়ছে। আচ্ছা আচ্ছা, কি নাম এটা? এটা চাইনিজ গোলাপ, মানে হাজারি। আচ্ছা, হাজারি গোলাপ। আচ্ছা আচ্ছা, এই যে হাজারি গোলাপ দেখলাম, এর পাশে এই যে সাদা যে গোলাপটা, এটা কি? এগুলো মিনি গোলাপ, মানে মিনির মধ্যে পড়ে যায় সাদা গোলাপ। বিভিন্ন রকমের মিনি আছে হাজারির মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি, ওই 60 টাকায়? হ্যাঁ। আচ্ছা, এখানে যা আছে 60 টাকায় গোলাপ। আচ্ছা, এই লালটাও তাই? আচ্ছা, এই যে গাঁদাগুলো দেখতে পাচ্ছি, এই গাঁদাগুলো কি দাম আছে? 10 টাকা পিস। আচ্ছা, 10 টাকা করে পড়বে, বেশ বড় সাইজেরই আছে। এগুলো তো মাটি বসানো। হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের যে ওই যে, আচ্ছা, এই চন্দ্রমল্লিকাগুলো কিন্তু 15 টাকা করে পিস পড়ছে। হ্যাঁ, আচ্ছা, এখানে এই পায়রাটুনি বেগুন গাছগুলো কিন্তু আপনি কত করে বললেন? 10 টাকা করে পড়ছে। আচ্ছা, লঙ্কা গাছগুলো 10 টাকা করে পড়ছে। ঝাল হবে ভালো? হ্যাঁ, বিশাল ঝাল, খুব সুন্দর সেটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো দেখতে পাচ্ছি মাটিতে পোতা, মাটিতে পোতা, প্যাকেটেও পাওয়া যায়, প্যাকেটে পাওয়া যায়। কত করে বললেন? 10 টাকা। 10 টাকা। বন্ধুরা, এইগুলো কিন্তু চেরি গাঁদা, এগুলো সাদা সাদা ফুল আসবে, এ কি প্রাইস আছে ম্যাডাম? 15 টাকা। আচ্ছা, এগুলো 15 টাকা করে পিস পড়ছে। আর পাশে পাশে এটা, পাশে এগুলো রক্ত গাঁদা, এগুলো রক্ত গাঁদা। আচ্ছা, এগুলো 15 টাকা। আচ্ছা, এগুলো কিন্তু 15 টাকা করে পড়ছে। ফুল তো এখনো হয়নি, ফুল আসবে। আচ্ছা আচ্ছা, এই দোপাটি গুলো 10 টাকা করে পড়ছে পার পিস। বন্ধুরা, সামনে যে পাতাবাহার গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু পার পিস এখানে 10 টাকা করে পড়ছে। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছেন এরিকা গাছ, এগুলো অ্যাকচুয়ালি আপনার দেখবেন সাজানোর জন্য, অফিস টফিসে বা বাড়ির দরজার সামনে সাজানোর জন্য লাগে, এগুলো পার পিস আপনার 40 টাকা করে পড়ছে। বন্ধুরা, আমরা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে চাইনিজ টগর গাছ, এগুলো পার পিস কিন্তু 10 টাকা করে পড়ছে।